দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট চলছে রাঙ্গামাটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শত শত পরিবারে। এই সমস্যা সমাধানের দাবিতে রাস্তা অবরোধের নামে শতাধিক নারী পুরুষ, এতে রাস্তার দুই দিকে যানজটে একাকার, চরম যাত্রী দুর্ভোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অফিসার সহ বিশাল পুলিশ বাহিনী ছুটে যায় মহকুমা প্রশাসনের আধিকারিক ও ঘটনা শুক্রবার সকাল 9টায়। দীর্ঘদিন ধরেই নাকি সোনামুড়া রাঙ্গামাটিয়া পঞ্চায়েত এলাকায় শত শত নাগরিক পানীয় জলের চাহিদা অনুযায়ী পাচ্ছে না। তাদের অভিযোগ, ঘরে ঘরে পানীয় জলের সংযোগ দেওয়ার ফলে বহু পরিবার চাহিদার তুলনায় জল পাচ্ছিল না, শেষ প্রান্তের পয়েন্টগুলিতে মোটেই জল সরবরাহ হয় না, আবার কিছু কিছু সামনের পয়েন্টে যথেষ্ট পরিমাণ জলের অপচয় হয়ে যাচ্ছে। এই অবস্থায় শত শত নারী পুরুষ ঐক্যবদ্ধ হয়ে সকাল থেকেই সোনামুড়া টু মেলাঘাট বাইপাস সড়ক অবরোধ করার সিদ্ধান্ত নিয়ে রাস্তায় নামে। এতে দুর্ভোগ সৃষ্টি হয় দূরপাল্লার যাত্রী সাধারণের। যদিও আরক্ষা প্রশাসন ও মহকুমা প্রশাসনের আধিকারিকরা রাস্তা অবরোধ প্রত্যাহারের জন্য আলোচনা চালাচ্ছে, খবর লেখা অব্দি অবরোধ চলছে, শেষ পর্যন্ত কি হয় সেটাই এখন দেখা। আমরা রাঙ্গামাটিয়ার বাসিন্দা, 6-7 মাস ধরে আমরা লুকোয়াকারে আমরা খাবার জল পাইতেছি না। খাবার জল যেহেতু আমরা পাইতেছি না, 6 মাস ধরে পঞ্চায়েতের মধ্যে জানানো হয়েছে, প্রধানদের জানানো হয়েছে, লাইন নতুন করে কাজ হয়েছে, 17 লক্ষ টাকার কাজ হয়েছে, কিন্তু তারপরেও আমরা জল পাই না। যেহেতু আমরা আজকে বিগত 6 মাস ধরে আমরা খাওয়ার জল পাই না, আমরা প্রধানের লোকে আলোচনা করছি, তারও জল দেয় না। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা মহিলারা জল যেহেতু নাই, মহিলারা রাস্তায় বসছে, তাই আজকে আমরা রাস্তা অবরোধ করছি। আমরা মূলত বক্তব্য হচ্ছে আমাদের জল লাগবে, জল ছাড়া আমরা রাস্তা আজকে আমরা ছাড়ছি না, ছাড়বো না। কোন জায়গায়, কত নম্বর ওয়ার্ড? এটা হচ্ছে রাঙ্গামাটিয়া 1 নম্বর ওয়ার্ড। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, দুরন্ত টিভি।